দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে বৃষ্টি নাই, আমরা লাত উজ্জার পূজা বাড়াইয়া দিলাম, বেশি বেশি তোয়াব বাড়াইয়া দিলাম, দান খয়রাত বাড়াইয়া দিলাম, আমরা আমাদের ধর্ম অনুযায়ী এইভাবে দোয়া মুনাজাত বাড়াইয়া দিলাম, কিছুতেই রহমতের বৃষ্টি হয় না। পরিশেষে মুরব্বীরা একসঙ্গে হইয়া তোমার দাদাকে প্রস্তাব দিল, ও খাজা আব্দুল মুতাল্লি, এই শিশু বাচ্চারা জন্ম থেকে নিয়ে মায়ের পেটে থাকা পর্যন্ত বউ অলৌকিক ঘটনা, আমরা আমিরের মুখ থেকে শুনতে পেয়েছি, অতএব কারণে আমাদের মনে হয় এই ছেলেটার দিকে তাকাইলে মায়া লেগে যায়, এমন খুবসুরতের কোনো যুবক আমাদের নজরে পড়ে না। আপনি আগামীকাল সকালবেলা আপনার নাতিকে কোলে ধারণ করিয়া বাইতুল্লার দরজাটার মধ্যে দাঁড়াইবেন, বাইতুল্লার মালিকের ডাক দিয়ে বলবেন, ও বাইতুল্লার মালিক, এই শিশু বাচ্চা যদি আপনার মহব্বতের কেউ হইয়া থাকে তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আরবের ভূমিতে রহমতের বৃষ্টি দিয়া মক্কার জমিনকে শীতল করে দেয়, পশু পাখিগুলার জীবন বাঁচাইয়া দেয়, মানুষের কলিজাগুলা ঠান্ডা করে দেয়। আপনাকে বলে শ্রীপুর উপজেলা তফসিরুল কোরআন কমিটির উদ্যোগ আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আল্লামা আশেকে মুস্তফা দামত বরাকাতুহ, সহ সভাপতি মুফতি কাজী মঈনুদ্দিন দামত বরাকাতুহ, আলহাজ মাওলানা আবু সাঈদ সুফি হুজুর দামত বরাকাতুহ, আজকের এই মাহফিলের সম্মানিত এবং সুযোগ্য প্রধান অতিথি যিনি আমাদের সামনে অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, এই এলাকার নয়নমণি, লাখো মানুষের মনের মানুষ, বারবার নির্বাচিত মেয়র জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব মাহতাব উদ্দিন সাহেব, বিশিষ্ট কাউন্সিলর জনাব হাবিবুল্লাহ ভাই, গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আল্লামা জুনায়দ আল হাবিব, আল্লামা মুফতি আব্দুল হাফিজ গোপালগঞ্জ, আল্লামা আব্দুল বাসিত খান, আল্লামা হাসান জামিল সাহেব, পরিশেষে আপনাদের এলাকার কৃতি সন্তান অনেক বড় আলেম মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি, উপস্থিত আছেন দিগার হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজন বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থান রতা ফর্দা নিশিন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহরবানি করে মায়া করে দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মাহফিল আল্লাহ ওয়ালাদের মজলিস এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা থেকে 115 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে একটি হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আপনারা পিপাসা নিয়ে আগ্রহ নিয়ে জোহরের পর থেকে নিয়ে পর্যন্ত অনেক লম্বা সময় কোরআন হাদিসের বয়ান শুনে আসছেন, আপনাদের খোরাক দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। আপনাদের পিপাসার খাতিরে তলব আগ্রহের খাতিরে এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা আমার অন্তরে হালকা করেন, আলোচনার ব্যবস্থা করেন, যেই কথাগুলো আমার আপনার সকলের রুহের খোরাক হয়, আমাদের জেহেন আখেরাতমুখী হয়, গুনাহ মাগফিরাতের জন্য তওবা নসিব হয়, আমাদের প্রত্যেকের নামগুলো আল্লাহ তাআলা যেন ওলির দপ্তরে লেখাইয়া দেন, প্রত্যেকে অন্তর খুলে বলেন আমিন। বাস্তব কথা যেটা না বললে হয়ই না, প্রতিদিনই প্রায় সব মাহফিলের মধ্যে
প্রধান অতিথি বিশেষ অতিথিদের বক্তব্য আমরা শোনার সুযোগ হয়। কিন্তু আজকের এই মাহফিলের সম্মিলনে মেয়র সাহেব মাহতাব উদ্দিন সাহেব এবং কাউন্সিলর সাহেব সহ সংক্ষিপ্তভাবে যে কথাগুলো ওনারা বললেন, অনেক সময় দেখা যায় নেতারা কথা বলতে আরম্ভ করলে এদিক সেদিক ঘুরাইয়া ফিরাইয়া পাবলিক বিরক্ত হয়ে যায়। কিন্তু ওনারা যেইভাবে যেই মজলিসে যেই কথাগুলোর দরকার ঠিক এইভাবে যে কথা বলছেন, আরও আধা ঘন্টা বললেও মানুষ বিরক্ত হইতো না। আলেমদের কথা ওনাদের কথা মনে হয় যে এক সুতায় গাঁথা। আল্লাহ তাআলা ওনাদের হায়াত আরো লম্বা করে দেন। জোরে বলেন আমিন। গুইরা ফিরে আপনাকে আমাকে শেষ দিন ধর্মের দিকে আসতে হবে। ডাইনে বামে শান্তি আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতও নাই। কথা জোরে বলেন ঠিক নেই। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের সকলকে কবুল করেন আমিন। ইন্নাদ দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার মনোনীত ধর্ম শুধু একটি, নাম কি? ইসলাম। ওয়া মাইয়াব তাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম ছাড়া অন্য ধর্মকে যদি কেউ ধর্ম মেনে নেয়, ওই ধর্ম অনুযায়ী যদি কাজকর্ম করে, ওই ধর্ম অনুযায়ী যদি জীবনযাপন করে, ফালাই ইয়ুব বালা মিনহু, ওই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আল্লাহর মনোনীত ধর্ম শুধু একটি ধর্ম। জোরে বলেন সেই ধর্মের নাম কি? জিন্দা কারদান কারে আওয়াজ হা খোদাস। ও এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, রাজনীতিবিদ বাবারা, এলাকায় আশেপাশে অনেক বাড়িঘর, পর্দা নিশির মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো বাবা, ওয়াজ নসিহত বড় কথা না, বেশি বেশি জ্ঞান বুদ্ধি অর্জন করা এটা কোনো মূল বিষয় না। আল্লামা রুমি রহমতুল্লাহ নে বলে কার কত বেশি ডিগ্রি সেটা দেখার বিষয় নয়, কে কতটা বই স্টাডি করলেন সেটাও দেখার বিষয় নয়, কে কত বড় বক্তা এটাও দেখার বিষয় নয়, কে কত বড় নেতা এটাও দেখার বিষয় নয়। জুসে কাস্তা মিন গিরদ ফজলেশা। যতক্ষণ পর্যন্ত বাবা আপনার আমার দিলটা ভাঙ্গা না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার মত নিশা না হবে, অহংকার মুক্ত না হবে, ছোট ছোট বাপ না হবে, অতক্ষণ পর্যন্ত মাবুদের রহমা বরকত এবং আল্লাহর ভয়ের আপনার আমার উপরে আসবে না। হার কুজা পুস্তিস্তে আবাজারাওয়াত, হার কুজা পুস্তিস্তে আবাজারাওয়াত, হার পূজা দর্দাওয়া আচারাওয়া। যেই জায়গাটা যত বেশি নিশা হবে ওই জায়গার মধ্যে রহমতের পানি জমতে থাকবে। জায়গা যখন উঁচা হয়ে যায় ওই জায়গায় রহমতের পানি জমে না। আপনার আমার দিনটা যদি বাবা পাথরের মতো শক্ত হয়ে যায়, পাথরের মধ্যে গাছ হয় না, পাথরের মধ্যে ফুল হয় না, কষ্ট করে যদি মাটি বনা যায় মাটির মধ্যে গাছ লাগাইলে গাছ হবে, ফুলের চারা লাগাইলে থোকায় থোকায় ফুল ধরবে। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া আর-রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরা ওয়া আজরিন কারীম। নবী আপনি ভয় দেখান আখেরাতের কথা বলেন,
কুরআন হাদিসের কথা তাদেরকে বলেন যারা কুরআনের ইত্তেবা করবে নবীর ইত্তেবা করবে আল্লাহ তাআলাকে না দেখা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে এরা যখন বয়ান শুনবে এরা যখন মাটির মানুষ বনবে তাদের দিলের মধ্যে কথা রেখাপাত করবে আমলের স্পৃহা পয়দা হবে তাদের গুনাহকাতা আল্লাহ তাআলা মাফ করবে মান তাওয়াজ্জালিল্লাহ রাফাহুল্লাহ যে যত নিচা হবে আল্লাহ তাআলা তাকে তত উঁচা করবেন জোরে বলেন ঠিক কিনা অনুসিতা বিসূর ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন কোটি কোটি মানুষ কবর থেকে জিন্দা হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে গোয়াদি আওয়াজ আওয়াহা জুদাস গোয়াদি আওয়াজ আওয়াহা জুদাস জিন্দা কারদান কারে আওয়াজ হা খোদাস সমস্ত মানুষ যখন মুর্দা থেকে জিন্দা হয়ে হাসরের ময়দানে উঠে যাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এই আওয়াজটা কিসের আওয়াজ যেই আওয়াজে মরা মানুষ জিন্দা হয়ে গেল বলে এটা ইসরাফিলের আওয়াজ শক্তি দিয়েছেন আল্লাহ তাহলে এমন আওয়াজও দুনিয়াতে আছে বাবা যেই আওয়াজে মুর্দা জিন্দা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া মুর্দা রাজি সাহায়াতাস তুমা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন ইসরাফিল যখন আওয়াজ দিবে ইসরাফিলের আওয়াজে এত ফাওয়া মুর্দা জিন্দা হইয়া যাবে বর্তমান জমানায় যত হক্কানি আলেম ওলামা ফির মাসায় মুফাসসিরে কোরআন বক্তা এবং খতিব প্রত্যেকটা আলেম ওলামাকে আল্লামা রুমি ইসরাফিল ফিরিস্তার মতন ঘোষণা করেন ইসরাফিলের আওয়াজে যেমন মুর্দা জিন্দা হইয়া যায় হক্কানি আলেম ওলামা যখন কোরআনের আওয়াজ দেয় বেঈমান ঈমানওয়ালা হয়ে যায় দুর্বল ঈমান সবলওয়ালা হয়ে যায় নাস্তিক মুরতাদ আল্লাহওয়ালা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা তাহলে কোরআন হাদিসের আওয়াজের একটা আলাদা পাওয়ার আছে না নাই আছে না নাই হিন্দু পণ্ডিত এত বাহাদুর প্রতি সোমবার আসলে হাজার হাজার মানুষের সামনে সে উত্তু 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 আকাশে ওড়ে আবার হেনতে লামে আবার আকাশে ওড়ে আবার হেনতে গেলামে এখন হিন্দুরা মুসলমানদেরকে টিটকারি করে আঙ্গপণ্ডিতরা উড়ে তঙ্গ হুজুররা দি উড়ে না বয়ে 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 কেন ডাইল ভাত খায় কাছে নিজের পাহারা দেয় এত দাফর দি তঙ্গ হুজুরগ নাই এরা দি উঠতে পারে না আঙ্গ ঠাহুরে উড়ে লামে উড়ে লামে উড়ে লামে এখন সব আলেম তোর বরাবর না বড়র উপরে আরো বড় আছে না নাই এই খবরটা গিয়ে আব্দুল কুদ্দুস গঙ্গুহী রহমতুল্লাহ কাছে জানালেন হুজুর আমাদের এলাকার মধ্যে এক হিন্দু পণ্ডিত এত এত উড়া উঠতেছে সোমবার আসলে আকাশে উড়ে আবার লামে আমরা টিটকারি করে আমরা বলি উঠতে পারি না এখন যেই নাস্তিকগুলো বেশি উড়ে যেই ইহুদি নাসারাগুলো বেশি উড়ে যেই সিটার বাতফারগুলো বেশি উড়ে এদের উড়ুনি ঠেকানের বুদ্ধি কি হুজুর আপনার কাছে আসে যেহেতু আপনি আল্লাহর বলি আব্দুল কুদ্দুস গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বললেন নাস্তিকবাদ বারফার যত উড়ব এই উড়ুনি ঠেকানের কৌশল মুসলমানদের কাছে আছে জোরে বলেন সুবহানাল্লাহ এক বেলা স্বপ্নে দেখে বিশাল বড় মজলিস ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীও আছে জোরে কথা বলেন কে আছে আল্লাহর নবীও আছে আজান হইছে একামত হইছে আজান একামতের পরে কামরা কি আপনারা মানুষ অনেক ভালো জোরে বলেন কামরা কি আজান একামত শেষ একজন ইমাম হইয়া নামাজ পড়াইব এই বেটা স্বপ্নে দেখে কি আল্লাহর নবীও এখানে উপস্থিত আছে কিন্তু নবী ইমাম না হইয়া হে রাব্বা ইমাম এটা দেখিয়া তো এই বেটার খুশিরা শেষ নাই আল্লাহ
আঙ্গাব ভাই বড় নেতা হয়ে গেছে, নবীর পিছু ধুইয়া আঙ্গাব ভাই মাতবুরি করে। বহুত নাতি আছে, কয় আঙ্গুর দাদা বড় নেতা হয়ে গেছে, কেমনে? কয় মসজিদে গিয়ে হুজুর করে ফিরাইয়া মসজিদ থেকে বার করে দেয়। আঙ্গুর দাদারে বাধা দেওয়ার কেউই নাই, দাদাই বড় নেতা হয়ে গেছে। কয় আঙ্গু আব্বার ফাওয়ার বাইরে গেছে, কেমনে? কয় দাদা দাদারে ফিরাইয়া আঙ্গু আব্বারে ঠেহার কেউই নাই। কিছু কিছু জায়গা আছে, ওই জায়গার মধ্যে সামনে গেলে দোষ, পিছে থাকলে দাম বাড়ে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বেড়া যখন স্বপ্ন দেখলো যে আল্লাহ নবী যে মজলিসে হাজির, ইমামতি করে রাব্বার, এর তো বুঝিয়ার শেষ নাই। চিন্তা করলেন এটা তো স্বপ্ন, স্বপ্নের কথা কিন্তু যার তার কাছে বললেন না, স্বপ্নের ব্যাখ্যা সকলে জানে না। কথা জোরে বলেন ঠিক নেই? একবারে স্বপ্ন দেখছি সাতটা কোরআন শরীফের উপরে হিসাব কইরা সাতটা কোরআন শরীফ বিজয়ী নিয়েছে। এখন চিন্তা করছে এই স্বপ্ন যার কাছে বলি, হ্যাঁ আমার বিটাইব, তাহলে একটা বুঝের লোকের কাছে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। গিয়ে বলেন হুজুর একটা স্বপ্ন দেখে আমার ঘুম নিদ্রা হারাম। কি? কয় আমি সাতটা কোরআন শরীফের মধ্যে হিসাব করে বিজয়ী নিয়েছি, এরপর আমার ঘুম ভেঙে গেছে। হুজুরকে আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি আমার কাছে আসেন। লোকটার কপালটার মধ্যে একটা চুমা দিয়ে বললেন স্বপ্নের ব্যাখ্যা হইল এই, আল্লাহ তাআলা আপনাকে সাতটা ছেলে সন্তান দিবে, সাতটা ছেলে পবিত্র কোরআনের হাফেজ হবে। আল্লাহ যার তার কাছে জিজ্ঞাসা করার করতে নাই। কথা জোরে বলেন ঠিক নেই? এই বেলায় মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া কয় হুজুর একটা মোবারক স্বপ্ন দেখছি। হুজুর কয় কি? হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর নবীও আছে, আজান একামতের পরে আমি স্বপ্নে দেখি আমার আব্বা ইমামতি করে নবীর পিছে দৌড়া। এখন হুজুর কামনে যে মোবারক স্বপ্ন দেখছেন, আপনি নিজে নিজে মোবারক বলব না, নবীর পিছে দৌড়া আপনার আব্বাই নেতা, আলেম ওলামা পিছনে দৌড়া আঙ্গাল বাঙ্গাল নেতা, এরকম মুসলমানদেরকে পিছনে দৌড়া ইহুদি নাসারা নেতা, এটি লক্ষণ বালানা খারাপ, লক্ষণ বালানা খারাপ। হুজুর কয় যে আপনার বাফের নেতাগিরি দেখেন নাই, স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার বাফের মরণ কাছাইছে। ইমামতি করতে দেখছে, ইমামতি টিমামতি কিচ্ছু না, মরণ কাছাইছে। যে ইহুদিয়ান নাসারারা মুসলমানদেরকে পিছনে ধুইয়া ভারতের থেকে মুসলমান ফিরাইয়া বাহির করতে চায়, এরকম ভাবে চীন থেকে মুসলমান ফিরিয়া বাহির করতে চায়, মিয়ানমার থেকে বাহির করছে আরও করতে চায়, এই হিন্দু মালাউন যারা মুসলমানদেরকে পিছনে ধুইয়া নেতৃত্বের স্বপ্ন দেখতেছে, আল্লাহর কসম এগুলো নেতৃত্বের স্বপ্ন না, ব্যাখ্যা হইল তাদের মরণ কাছাইতেছে। ওই দিনদার বেশি দূরে নাই, বেতুফের বলেরা তোদের মরণ কাছাইতেছে, ঘুরে বলেন ঠিক কিনা? এই বেড়া তো অবাক হয়ে গেছে হুজুর, এদিকে হুজুরও কথা জোর লাগে না, কারণ হুজুরও কথা বুঝতেও একটু টাইম লাগে। কথা জোরে কোন ঠিক নেই। আমার এক বন্ধু মানুষ আছিল মারানা আবুল কাসের, তো উনি খুব বড় বড় গপ মারত, মসজিদে ইমামতি হয় না। তো আমরা বলি আপনি এত ভালো বয়ান জানেন, সুরাকারাত বালা ইমামতি হয় না কা? ও আমি যেখানে ইন্টারভিউ দিই আমার চিনতে চিনতে ছয় মাস লাগে, এর মধ্যে অন্য হুজুর দুঃখের জায়গা, এরপরে আমার বিচারে আমার বয়ানটা বুঝাইতে পাঁচ ছয় মাস টাইম লাগে। আলেম ওলামার কথা, নবী রসুলের কথা বুঝতেও কিছু টাইম লাগে। কথা জোরে বলেন ঠিক নেই? একদিনে তো আর বেশি কথা বলা যেত না। আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল, এর মাহাতাব ভাই তারা আরও বয়স্ক মুরব্বী যারা ওনারা বলতে পারবে, তখন ফাটানের কিছু দল আসছিল এই দেশে, ফাটান এক একটা লম্বা লম্বা উষা মোটা দেওয়ানবাগের ভিড়ের দল আছেন, আঙ্গুলের একটা ভিড় পঁচিশ মন ওজন, অথচ তারা ফাড়াইয়া এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত নিলে কুল বলরা চূড়াটাও বাহির হইত না। কথা জোরে বলেন ঠিক কিনা? কেন মোড়া তাজা উলি বেড়া হয়ে যায় না, ভিতরে সালান গঞ্জির দরকার আছে, জোরে বলেন ঠিক নেই? বাদশাহ নির্বাচনে পাস করছে কিন্তু ভিতরে সন্দেহ সন্দেহ, যেদিকে তাকায় দুশ্মন, যেদিকে তাকায় দুশ্মন। হুজুর রাখা সার আমি যদি সন্দেহ লাগে আমরা আপনার হার দেন, ও হুজুর বিশ্বাস করি না, পুলিশেরা কথা আমরা দিই, কর্ণাতঙ্গ বিশ্বাস করি না,
আরমিরাকে আমরা দেই তোমরা বিশ্বাস করে না তোমরা দুর্বল তুমি কেডা পাহারা দিব কো আমারে পাহারা দিব জঙ্গলের হাতি যেমন গোস্ত এমন ওজন একটা পাহারা দিলে সব পায়খানা বার করে লইব হাতির শক্তি না আছে এলেম কালাম আছে না কথা কোন এলেম কালাম আছে না এখন বাচ্চা যখন ঘুমায় পাহারা দেয় হাতি কথা জোরে কর পাহারা দেয় কে এই দুনিয়ার মানুষের বুইরাঙ্গুল দেখাইয়া হাতির লগে খাতিল করছে এখন মাছের রাগ উঠে গেছে আমাদের মুসলমানদেরকে বুইরাঙ্গুল দেখাইয়া কেউ যদি ইহুদি নাসারার লগে খাতিল করে তাহলে আমরা কি খুশি হব না রাগ করব মাছি কো এত দুনিয়ার মানুষ তুইয়া হাতির কাছে গেছে ধর্ণা দত্ত পাহারা দেওয়ানোর লিগা তাইলে হাতি তোরে কেমনে বাসায় দেখমু বাচ্চা যখন ঘুমায় মাসিদে গিয়া বাচ্চার চেহারের মধ্যে বসে মফিদুল তালিবিন কিতাব এই কিতাব মাদ্রাসায় পড়ায় হুজুররা জানে এই ঘটনা বাচ্চা যখন ঘুমায় মাসিদা কার চেহারায় বসে বাচ্চার জুড়ে বলেন কার বাচ্চা হাতি সত্তা দিয়া ধাওয়া দিছে মাসি উড়ে গেছে হাতি মনে করছে যেই ধাওয়া দিছে জীবনে আর আইতো না কিছু কিছু মানুষ মনে করে মুসলমান করে একটা ভিডিও দিয়ে দিলে ইতিমধ্যে আর কলমার নাম লইত না ওই হারামিরা জানেই না মুসলমান জাতটা হলো মেহেন্দি খাতার মতো ইদারে যত বাড়ে অত রং বাড়ে যত বাড়ে অত রং বাড়ে ভূমি ওষুধের ধাক্কা দিলে যেমন ফাওয়ার বাড়ে এই জাতটারে খোসা দিলে ইমানের তেজ বাড়ে বলে বলে দেখে না মনে করছে মাসি আর আইতো না দ্বিতীয়বার আবার মাসি আইছে আবার ধাওয়া দিছে মাছ উড়ে গেছে এখন হাতির শরীর উঠে গেছে রাগ এ দূরা একটা মাছি এত বড় হাতি ধরে ধরায় না তারে সেটা করবো ফাঁসশো মন ওজনের ফাত্তরটারে শ্রোতা দিয়ে ফেঁসে রেডি করছে কারে মারত এই ইহুদি নাসারারা যত অস্ত্র শস্ত্র আবিষ্কার করছে মুসলমান মারত আল্লাহ যদি হায়াতে বাসায় দেখে দেবে এই তাগ অস্ত্র দিয়া এই শিয়াল কুকুর গুলোই মারা যাবে মুসলমানদেরকে আল্লাহ অতীতে যেমন হেফাজত করেছেন ভবিষ্যতেও হেফাজত করবেন পাঁচশো মন ওজনের পাথরটারে হাতিয়ে শ্রদ্ধা দিয়ে গেছে আর রাখছে মাসি মারত বাচ্চা যখন ঘুমিয়েছে এর মধ্যে মাসি এসে চেহারা বসছে বসতে দেরি জোর দূর জোর আছে পুরা পাথরটা যখন মাসিরা বরাবর মারছে মাসি হুরুত করে চলে গেছে আর পাথরের আঘাতে বাচ্চার চেহারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কথা জুড়ে বলেন ঠিক কিনা হামলা বড় খদমি কুনি আয় সাদাম হামলা বড় খদমি কুনি আয় সাদাম হামসু আসে রেকে বড় খুদ হামলা কার মাসি উইরা গিয়া বলতেছেন ও বাদশা আল্লাহ বলার সঙ্গে যদি সম্পর্ক রাখতা আল্লাহ বলা তোমাকে জীবন দিয়া তোমার জীবন রক্ষা করত মানুষের সাথে যদি সম্পর্ক করতা মানুষ তার রক্ত বাজি দিয়া তোমাকে হেফাজত করত কিন্তু কোনো মানুষকে কাছে ভিড়তে দিলে না আলেমুলা মাদেরকে কাছে ভিড়তে দিলে না আজাদ কুজাতের সাথে সম্পর্ক করলা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করলা যেই হাতির ডাক্যাংশ তোমার হেফাজত করার জন্য ওই হাতি তোমারে ধ্বংস করে দিছি যেই আমেরিকার ডাক্যাংশে বাবা মিডিল ইস্টের হেফাজত করার জন্য ওই আমেরিকার সৈন্যরা মিডিল ইস্টের গাড়ের মধ্যে চৈরা এইভাবে রক্ত চুষে চুষে খায় ঘুরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ তালার ঘোষণা واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا উইয়াইন এবনে হুসাইন বড় একজন কাছে অনেক প্রভাবশালী নেতা ধনাত্ম ব্যক্তিত্বের অধিকারী আমার নবীকে ডাইকা বলেন ও মুহাম্মদ ছোটকাল থেকে আমরা তোমাকে চিনি তোমার মায়ের মুখ থেকে অনেক বক্তব্য তোমার ব্যাপারে শুনেছি অতএব কারণে মুহাম্মদ তোমাকে মন্দির থেকে ভালোবাসি যদিও কলমা করি না মাঝে মধ্যে তোমার দরবারে আসতে মন চায় মাঝে মধ্যে তোমার বক্তব্য শুনতে মন চায় কিন্তু একটা সমস্যার কারণে আসতে পারি না যখনই তোমার দরবারে আসি মুহাম্মদ
তখনই দেখে সালমান ফার্সির মতন লোক বসা, যেই লোকটা বিদেশি, যেই লোকটা এখানে বাড়ি ঘর নাই, কাপড় চোপড়ের ঠাট ফার তেমন ভালো নাই, অর্থ সম্পদের কোনো দাপটে নাই, এমন একটা নিরীহ লোক তোমার দরবারে বসা, আবু হুরায়রার মতন লোক বসা, এইভাবে সোহাইবে রুমির মতন লোক বসা, বেলালে হাবশির মতন লোক বসা, যাদের টাকা নাই, পয়সা নাই, প্রভাব নাই, প্রতিপত্তি নাই, অথচ আমরা হইলাম আরবের ধনাত্ম লোক, আমাদের আলাদা একটা প্রভাব আছে, শান আছে, মান আছে, কিন্তু তোমারে মহাব্বত করি বাতি এই জন্য তোমার আম্মার মুখ থেকে বারবার শুনেছি, তুমি যখন মায়ের বেটে এখনো দুনিয়াতে আসো নাই, আমিনা যখন আরবের মরুভূমি দিয়া হাঁটা চলা করতে গাছপালা তরুলতার পক্ষ দিয়া আমিনাকে সালাম জানানো হইত, আমিনা তোমাকে পেটে নিয়া এরকম মরুভূমিতে যখন হাঁটা চলা করতে অন্য অন্য বান্ধবীদের পায়ের তলি বড় বড় পাথর পড়লি, পাও গুলো সিল্লা যাইত, রক্ত প্রবাহিত হইত, কিন্তু আমিনার পেটে তুমি আসার পরে মা আমিনা যখন বড় বড় পাথর পাড়াইয়া পাড়াইয়া মরুভূমি অতিক্রম করে এক একটা বড় বড় পাথরের উপরে তোমার আম্মা পাওটা রাখলে মুহূর্তের মধ্যে পাথরটা রুইয়ের মতো নরম হয়ে যাইত, জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাতিজা মোহাম্মদ, তোমার ব্যাপারে আমি কথাও জানি, তুমি আরবের মরুভূমি দিয়া কোথাও যদি হাঁটাচলা করতা, তোমাকে যদি কেউ চলতে নাও দেখত, তোমাকে যদি পথ চলার পথে কেউ নাও থাকত, তারপর আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়ে মোহাম্মদ হাইটা গেছে। একে অপরকে জিজ্ঞাসা করত, চাচা আপনি কি মোহাম্মদকে হাঁটতে দেখছেন? বলে আমি হাঁটতে দেখি না, আমার জীবনের বহু অভিজ্ঞতা, মোহাম্মদ কোনো রাস্তা দিয়ে যদি হাইটে যান অনেক দিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেসকম্বরের ঘেরান ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মোহাম্মদ, তুমি আমার কলিজার টুকরা, দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে বৃষ্টি নাই, আমরা লাভ উজার পূজা বাড়াইয়া দিলাম, বেশি বেশি তোয়াব বাড়াইয়া দিলাম, দান খয়রাত বাড়াইয়া দিলাম, আমরা আমাদের ধর্ম অনুযায়ী এইভাবে দোয়া মুনাজাত বাড়াইয়া দিলাম, কিছুতেই রহমতের বৃষ্টি হয় না। পরিশেষে মুরব্বীরা একসঙ্গে হইয়া তোমার দাদাকে প্রস্তাব দিল, ও খাজা আব্দুল মুতাল্লি, এই শিশু বাচ্চারা জন্ম থেকে নিয়ে মায়ের পেটে থাকা পর্যন্ত বহু অলৌকিক ঘটনা আমরা আমিনার মুখ থেকে শুনতে পেয়েছি, অতএব কারণে আমাদের মনে হয় এই ছেলেটার দিকে তাকাইলে মায়া লেগে যায়, এমন খুব সুরতের কোনো যুবক আমাদের নজরে পড়ে না। আপনি আগামীকাল সকালবেলা আপনার নাতিকে কোলে ধারণ করিয়া বাইতুল্লার দরজাটার মধ্যে দাঁড়াইবেন, বাইতুল্লার মালিকের ডাক দিয়ে বলবেন, ও বাইতুল্লার মালিক, এই শিশু বাচ্চা যদি আপনার মহব্বতের কেউ হইয়া থাকে তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আরবের ভূমিতে রহমতের বৃষ্টি দিয়া মক্কার জমিনকে শীতল করে দেয়, পশু পাখিগুলার জীবন বাঁচাইয়া দেয়, মানুষের কলিজাগুলা ঠান্ডা করে দেয়। আপনাকে কোলে নিয়ে আপনার দাদা বাইতুল্লার মালিকের ডাক দিয়া আপনার উসিলিয়া দিয়ে দিয়ে যখন দোয়া করলেন, দোয়াটা করতে দেরি, রহমতের বৃষ্টি পড়তে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর অতীতের কিছু কর্মকাণ্ড আমার নবীকে শুনাইলেন, দেখো বাতিজা মোহাম্মদ, মাঝে মধ্যে মন চায় তোমার চেহারা দেখি, মাঝে মধ্যে মন চায় তোমার কথা শুনি, কিন্তু তোমার মজলিসে আসলে এই গরিব কাঙ্গালগুলোতে দেখা যায় যাদের সঙ্গে হইয়া বসেলে আমাদের ফেস্টিজ নষ্ট হইয়া যায়। তুমি যদি আমাদেরকে মজলিসে দেখতে চাও তাহলে গরিব গুলারে তুমি উঠাইয়া দাও, আমাদের জন্য আলাদা মজলিস কায়েম করো। আমার নবী একটা চিন্তায় পড়ে গেলেন, এই বড় লোকগুলা যদি আমার পক্ষে এসে যায় তাহলে দিনের কাজ করা আমার জন্য সহজ হইয়া যাবে, আবার সালমান ফার্সিকে যদি আমি উঠাইয়া দিই, এরকম ভাবে বেলালে হাবশিকে যদি উঠাইয়া দেই, সোহাইবে রুমিকে যদি উঠাইয়া দেই, তারা তো আমার কলিজার টুকরা, তারা তো হইল নবীর প্রেমিক, তারা তো হইল আল্লাহর আশেক,
কাফর সফরে যদিও দুর্বল কিন্তু ঈমান আমলে তো তারা সবল, তাদেরকেও তো বাদ দেওয়া যায় না। আমার নবী দ্বিমুখী টানার মধ্যে পড়ে গেলেন, সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগলেন। কোন সিদ্ধান্তটা নবী জেনেবেন? ঠিক এই টাইমে বাবা সূরাতুল কাফের আয়া আল্লাহ তাআলা নাযিল করলেন, নবীকে কর্মসূচি বাতাইয়া দিলেন, আপনাকে আমাকে কর্মসূচি বাতাইয়া দিলেন, কার সঙ্গে চলবেন বাবা? আল্লাহ তাআলা দিক নির্দেশনা করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। হে আমার নবী, উইয়াই না হইলো একজন কাফের মুশরিক, যত টাকা থাকুক পয়সা থাকুক তারা দুর্বল। বেলালে হাবশী হইলো একজন আল্লাহওয়ালা, সালমানে ফার্সি হইলো আল্লাহওয়ালা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, যাদের সম্পর্ক নবীর সাথে। সকাল বিকাল যারা জিকির আজকার করি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কাফর দামি হোক আর কম দামি হোক, অর্থ সম্পদ বেশি থাকুক আর কম থাকুক, আপনি নিজেকে তাদের সঙ্গে বানা। এরকম ভাবে আপনার নজর দুনিয়ার দিকে যেন না যায়, ওই সমস্ত মানুষের কথা শুনবেন না যারা নিজের খাহেশ অনুযায়ী চলে, সীমা লঙ্ঘন করে চলে, প্রত্যেকটা কাজকর্ম কোরআন হাদিসের বিপক্ষে চলে। এরা যতই শক্তিশালী হোক না কেন, মূলত আর আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে মূলত তারা হইল সবল। জোরে বলেন ঠিক কিনা? এমপি সাহেবের সাথে যদি একজন চায়ের দোকানদারের সম্পর্ক হইয়া যায়, চেয়ারম্যান মেম্বরেরা চায়ের দোকানদারের পিছনে পিছনে ঘুরে মানুষে জিজ্ঞাসা করে, লোকটা একটা চায়ের দোকানদার, ওনার পিছনে চেয়ারম্যান এসে পয়সা থাকে কেন? এরকম ভাবে কাউন্সিলর পয়সা থাকে কেন? আর একজনের পরিচয় দেয়, বাবা জানো না লোকটা যদিও চায়ের দোকানদার, এমপি সাহেবের শ্বশুর, যার কারণে বড় বড় লোকেরা চায়ের দোকানদারের পিছনে ঘুরি। কারণ উনি একটা টেলিফোন করলে এমপি সাহেবের সাথে সাথে কথাটা রাখে, উনি যদিও দুর্বল সম্পর্ক রাখছে যার সাথে উনি হইলেন সবার। প্রধানমন্ত্রীর সাথে যদি বাবা একজন রিক্সা চালকের সম্পর্ক থাকে, যদিও লোকটা গরিব কিন্তু দাম বাইরে যায়, কেন? উনি ফোন করলে প্রধানমন্ত্রী রিসিভ করে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন আত্মীয়, যদিও লোকটা গরিব প্রধানমন্ত্রীর সম্পর্কের কারণে এই লোকটার দাম বেড়ে গেছে। যার শক্তির উপরে আর কোনো শক্তি নাই, মা লাকুম লা তারজুন লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা আলম তারা কাইফা খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাস শামসা সিরাজা। আল্লাহ বলেন, বান্দা এমপির ক্ষমতা জানলা, মন্ত্রীর ক্ষমতা জানলা, আমার ওয়াকার আমার আজমত কেন শোনো না? আমার মর্যাদা সম্পর্কে কেন আলোচনা করো না? আমার ক্ষমতা সম্পর্কে কেন গবেষণা করো না? আমি তো তোমাদেরকে পর্যায়ক্রমে বানাইছি, তোমরা কি চোখ দিয়া দেখো না রে বন্ধা? সাতটা আসমানকে একের পর এক বানাইলাম, আসমানের মধ্যে চন্দ্র ফিট করে দিলাম, আসমানের মধ্যে সূর্য ফিট করে দিলাম, তামাম দুনিয়ার মানুষের একত্রিত করে একটা নক্ষত্র বানানোর হুকুম করে দেখো, জীবনও পারবে না। এই একটা প্যান্ডেল সাজাইতে গিয়া ডজনে ডজনে খুঁটি গরম লাগছে, তারপর প্যান্ডেল পাকা হইয়া যায়। আমি আল্লাহ তাআলা জি এত মোটা মোটা সাতটা আসমান তোমাদের মাথার উপরে টানাইলাম, একটা খুঁটিও লাগাইলাম না, এরপরও কি জানো মারে বন্ধা? আমি মাবুদের ক্ষমতা কত বড়! জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না বাবা, মন্ত্রীর সাথে সম্পর্ক করছে একটা গরিব, এই লোকটার দাম বেড়ে গেছে ওসি সাহেব পর্যন্ত সার করে ডাক দেয়। একটা এমপি সাহেবের বাড়িতে যদি মুরগি থাকে, এই মুরগিটারে পর্যন্ত চোর ডাকাইতে হাত দেয় না, ওই মুরগি যদিও দুর্বল এই মুরগিটারে হাত দিলে এমপি সাহেব পিস্তল দিয়ে আমারে গুলি করবে, মুরগি দেখার বিষয় না। কিন্তু থাকে তো এমপি সাহেবের বাড়িতে, একজন মুসলমান যদি গরিব হয়, একজন মুসলমান যদি ফকির হয়, সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায় বাবা, এই লোকটার পাওয়ার এত বাইরে যায়, যেই পাওয়ার দুনিয়ার কোনো রাজা বাদশারও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? নারাই থাকিবি
আল্লাহ 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 তুমি কবুল মঞ্জুর করো, জোরে বলেন আমিন। একজন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পুত্র, কথা জোরে কোন ঠিক নেই, যেখান থেকে সূর্য ওঠে যেখানে সূর্য অস্ত যায় এই পুরাটা দেশ একজনে চালাইতেন, ওনার নাম সুলাইমান। প্রত্যেকে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীও আবার বাদশাহ, জোরে কোন নবীও, নবীও, কিন্তু আমগুলো তো হয়েছে বুতে, হুজুরও আবার দোকানদার, হুজুরও আবার চেয়ারম্যান, হুজুরও আবার জমিদার, মাইশের মাথা নষ্ট কর কিরম হুজুর, তুই মাথা দিয়ে দোকানদারি করে দুনিয়ায় থাকতো না, দুনিয়ায় থাকতো না, এই বলদের কিছু লোক আছে না নাই, তারা হুজুর করে মনে করে আল্লাহ বিল্লাহ ছাড়া আর কিছু না, আর টাকা পয়সা দুনিয়াদারি জ্ঞান গর্ব এর সব আঙ্গ, এরকম বাক কইরা দিন শরীয়তের যত কাজ করব আর এটা আঙ্গ কাছে বুঝিয়ে দিছে, এলাকার মধ্যে ইমাম টিকে না, মাসের মধ্যে ইমাম বদলায়, মাসের মধ্যে ইমাম বদলায়, এইবার যে ইমাম আইসো যেমন মোড়া হেমন তাজা হেমন ফাঁকদি হেমন আতর গুলাফের গেরা, এটা আইয়া একেল বড় লোক, বড় লোক বাপ মজ্জমকে হুজুর এত হুদানি দেখেন না, হুদানি জুড়ে এই এলাকার লোক খুব দেয়ারি কিছে, আগামীকাল শুক্রবার বয়ান টয়ান করতে গোছ গাছ করে করে এখন কিন্তু ইমাম টিকে না, তাই নেই এই মসজিদ কুট্টজিব করে কাম হইতো না, তার একদম খেলাটা দিব কাম করেই তো বয়ান করতে সাবধান, হুজুর গতে এর আগের ইমামরা গেছে কিল্লিগা ওই বয়ানের লিগা, কি বয়ান করছে ওই ইমাম আইসা দেখে ইমাম মদ যেন খাতে এ তিনজন সারা মসজিদের কেউই নাই, এর মন খারাপ, এর জুমার দিন বয়ান করছে আপনাকে ফাউলির দরি, আপনারা মসজিদে এসে নামাজ পড়েন, মোতল্লি সাহেব আইসেন, সভাপতি সাহেব আইসেন, সেক্রেটারি সাহেব আইসেন, কমিটির লোক সবাই আসবেন, প্রত্যেকে মসজিদে এসে নামাজ পড়বেন, আমগো কাছে দর দর লাগে, এই সহালও তিনজন, দোহরও তিনজন, আসরও তিনজন, আমগো একটা লোকও পাই না, কার দেশে আইলাম, কার এলাকায় থাকি, আপনারা দয়া করে মসজিদে আইসেন, এই নামাজের করা বয়ান দিছে, হুজুরকে তো ভালা বয়ানই তো দিছে, কামনে কোনো দর ভালো হতো না, এই জুমার বয়ানটা শেষ না হইতে আসরে মিটে মিটিং দেখে কত দেখছি হুজুরদা কত বড় সাহস, হ্যাঁ আঙ্গুরে ডাহে মসজিদে যাইতা 7000 টাকা বেতন দিয়ে হুজুর রাখছি, ডেলি তিন বেলা গরম ভাত খাওয়াই, দেখলে ঝালামাল কি দেই, বড় কই মাছটা দেই, কলাটা ঝুলা দেই, এই হুজুররা হারে না মসজিদটা চালাই নি তো, কেলা আঙ্গুরে ডায়, কেলা আঙ্গুরে ডায়, আমরা যদি মসজিদে যাওয়ান লাগে তাহলে হুজুর ফাইলটা লাভ কি, দৌড়া হ্যাঁ দৌড়া, এই খাচ্ছতের লোক সত্য করে বলেন আছে না নাই, মসজিদের কাছে চায়ের দোকান আছে নি আমাদের এলাকায়, 12 জন মানুষের বৈশা বৈশা চা খায় কয়জনে, জোরে কর এক হুজুর ভাইছে বুতে এ হেও তুই মাথা দিয়া এ 12 জনের লোকে হাল্লা দিয়া চা খাইতে বসে, এ আধা কাপ চা খাইতে খাইতে মসজিদে আজান দিছে, আজানটা দিতে 12 জনের গেছে গেছে এই হুজুর, এই হুজুর আমাকে বাড়ি করে বরিশাল, তো বরিশাল হোক আর লন্ডন হোক আপনি মরতেন না, হুজুরকে মর্মুদ মসজিদ না আজান দিয়ে রয়েছে, আপনি যদি নামাজ শুয়ে চা খান আপনি কিরম হুজুর, একটা রক্ত নামাজ ছেড়ে দিলে যেই পিডাটা দিব আমি রাত্রি গুটি টান করে আইব, হ্যাঁ আজানের পরে চা খাওয়ান তো ঠিক না, মসজিদ যান মসজিদ যান, এই 12 জনে হেদের করতেছে গাড়ি, এই খাচ্ছে তো লোক আসেন বাংলাদেশের মধ্যে, অনেক বুড়া মানুষ আমার ধরে তো হুজুর আজকাল মাসে না আমাকে বুড়া গো ব্যাপারে ওয়াশ করে, কি বুড়া গো কি সমস্যা, ক হুজুর জানেন না বিপদে আছি, গড্ডার মধ্যে আধা ঘন্টা বইয়া থাকলে এ ফোলা মাইয়া সব দিনে দমকায়, বুড়া মাইসের গরম কি গরম কি দোহানো যান দোহানো যান, তো দোহানো গিয়ে যদি টুলদার বই 14 জনের ধাক্কা বুড়া মাইসের দোহানো কি মসজিদ যান মসজিদ যান, একাল হুজুর করে আর বুড়া ডিরে মসজিদ দেখে দেয় লাগে যখন তার উপরে রোজা নামাজ নাই, এই জাতের কিছু লোক আসে না না, এ 12 জনে কেন ঘোষাইতেছে হুজুরের মসজিদে নিত, দোহানদারে কয় মিয়া নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ তঙ্গুর উপরে ফরজ না, এই কথাটা দোকানদারে ভালো বলছে না খারাপ বলছে, কইতে দেরি আত্মা গুছায় করতে দোহানদার না দোহানদারের জাত না, তার দোহানের জীবনও চা খাইস না খাইস না, তুই কেমন ছাগলের ছাগল দেখ আঙ্গুরকে মসজিদে যাইতে, আমরা কি হুজুর আমরা হুজুর আঙ্গুরের মসজিদ দেখাই দেয় কেমন বেকুফের বেকুফ, তাহলে হুজুর হলে সিনে আমারে আরো জনকে তোর মনে সিনে না রে রুবে
সিনলে তোরে মসজিদ দেয় তো না হ্যাঁ করে মুন্সি মৌলবি মনে করছে আর একজন একটা দাফর দেখে যে ছেলেটার লোকে কথা বললেন আপনি কি ছেলেটাকে চিনেন ফজলা ছেলে তো এমপি সাহেবের ভাতিজা আপনি কারে মসজিদ দেখাইলে আর এই ছেলেটারে যে ধমকাইলেন মসজিদে যাইতে আপনি চিনেন হয় না সে তো ঢাকা শহরে ফাঁসটা বাড়ি মাস শেষে 5 লক্ষ টাকা গড়ে আর হেরে যে মসজিদ দেখাইলেন হেরে চিনেন হয় না সে তো ঢাকা ইউনিভার্সিটির মাস্টার স্যার পঞ্চম চতুর্থ বৎসরের ছাত্র আপনি কেমন করে মুন্সি মনে করছেন তবলিগ মনে করছেন সরমনেল মনে করছেন এই কুয়ে হারে কতক্ষণ এক দুজন গালিগালাজ দিয়া সোজা হাইটা যাইতে আছে এই জাতের লোক সমাজে আছে না না হুজুর দিন ধর্মে যা লাগে আপনারা সালাই নেন সালাই নেন সালাই নেন এটা একজনের তো আরেকজনের সালাই নেওয়ার ক্ষমতা আছে থাকলে না যে সালাই নিত সব কাম সালাই নেওয়া যায় না জোরে বলেন ঠিকই নি অলুষ্য খাবে অলুষ্য ফির সব কামকে আরেকজন দিয়ে করা এমন শীতের শীত রাতে ল্যাপ করে দেশে সে পাশে খাদেন না এই শীতের মধ্যে দর্শে ফেসা হবে কখন উঠতে যদি বাইরে যায় শীতে বড় হয়ে যাব খাদেন ডাক্য কর সব কাম তো তুই কর আর কিন্তু কাম কর মনের থেকে দোয়া হয়নি খাদেন হুজুর কি ও যেই শীত উঠলে ফেসা পড়তে গেলে শীতে ঠান্ডা হয়ে যাবো তুই আমার পক্ষ থেকে কিন্তু ফেসা বইরা খাদেন হুজুর আমার পক্ষ থেকে যদি সহ্য বড় ফেসা করি আমনের টনটনি কমানোর ক্ষমতা আমার নাই আমনের টনটনি শুনেই তৈরি আমনের জন লাগবো কথা ধরে বলেন ঠিক নেই আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুদিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির তফসিরের দিকে গেলাম না বাবা সংক্ষিপ্তের কারণে ও বাবা রেজাল করি ও বাবা আব্দুল সালাম আব্দুর রহমান তুমি যে একটা দাফর দেখাইতে চাই না আমরা তো হুজুর না আমাদেরকে কেন মসজিদ দেখাইয়া দেয় তোমার কথার জবাবে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে সাব্বি হিসম রব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া তোমরা প্রত্যেকে রব্বে আলার প্রশংসা করো বন্দা জমিনের মধ্যে বৈশা বৈশা যখন বলে বাবা সুবহান রব্বিয়াল আলা অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দের অর্থ হইলই আমার আল্লাহ পাক পবিত্র আমার আল্লাহর কোনো দোষ নাই আমার আল্লাহর কোনো ত্রুটি কসুরি নাই আমার আল্লাহ তাআলার কোনো দাগ নাই বন্দা জমিনে বৈশা বৈশা আমার মাবুদকে যখন সুবহানাল্লাহ কইরা ডাক দেয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে বলে ও ফেরেশতারা আমার বন্দা বারবার বলতেছি আমার বলে কোনো অন্যায় নাই আমার বলে দাগ নাই আমার বলে আইব নাই আমি আমার বন্দার কি বলে জবাব দেই তখন আল্লাহ তাআলা আসমানে বসে বসে বন্দারে জবাব দেয় বাবা আপনার ছেলেটা যখন আপনারে আপনি বলে ডাকে আপনার মহব্বতের মধ্যে কইরা ছেলেটারে আপনি বলে ডাক দেয় আপনার নাতিনে যখন আপনারে দাদা বলে ডাক দেয় আপনার মহব্বতে কইরা তারে দাদা বলে ডাক দেয় এটি তো দুনিয়ার নিয়ম বন্দা যখন আমার মাবুদের কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়া সুবহান আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তোমার কোনো দোষ নাই কোনো অন্যায় নাই তোমার কোনো আইব নাই আল্লাহ তার আসমানে থেকে জবাব দেয় ও বন্দা আমিও ঘোষণা করলাম তোরও কোনো দোষ নাই তোরও কোনো আইব নাই তোরও কোনো গুনাহ নাই থাকলো আমি মাফ করে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাযী খালাকা ফাসাওয়া আমি আল্লাহ তো ওই আল্লাহ যেই আল্লাহ তোদের সকলকে বানাইলাম ফাসাওয়া একরকম বানাইলাম হুজুরদের জন্য যেমন দুইটা চোখ তোমার জন্য তো দুইটা চোখ নামাজি বান্দার জন্য দুইটা পা তুমি কলেজের বান্দার জন্য তো দুইটা পা আলাম না যে আল্লাহ আই নাই ও কলেজের ছাত্র বাবা তোমাকে কি আমি দুইটা চোখ দেই নাই ওয়ালিসা নাও ওয়াসাফা তাই তোমাকে কি আমি জবান দেই নাই তোমারে কি আমি ঠোঁট দেই নাই যারে তুমি মসজিদ দেখাইয়া দিতেছ ওনারে যা যা আমি দান করেছি তোমাকেও তো তা তা দান করেছি আমি আল্লাহর হুকুম যদি ভালো না লাগে আমি আল্লাহ যদি তোমার কাছে পছন্দ না লাগে
দুনিয়ার নিয়ম হইল বাবা শ্বশুর বাড়ির থেকে মিষ্টির প্যাকেট পাঠাইছে জামাই বলতেছেন ড্রাইভার সাহেব আপনি মিষ্টিটা ফেরত নিয়ে যান শ্বশুর বাড়ির মিষ্টি আমি খাই না বলে কেন শ্বশুরের সাথে আমার সম্পর্ক ভালো না যার সাথে সম্পর্ক ভালো না তার দেওয়া জামা কাপড় আমি পিন্ধি না তার দেওয়া মিষ্টি আমি খাই না এটাই হইল দুনিয়ার নিয়ম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কফল পুরা বন্ধা আমি আল্লাহ যদি তোর কাছে ভালো না লাগি তাহলে আমার ফাল তুই ব্যবহার করিস না আমি আল্লাহ যদি তোর কাছে ভালো না লাগি আমার জবান তুই ব্যবহার করিস না আমি আল্লাহ যদি তোর কাছে পছন্দ না লাগি তাহলে আমার জমিন তুমি ব্যবহার করিও না ফানফুজু যেখানে খুশি ভাগিয়ে চলে যাও লা তানফুজু না ইল্লা বিসুলতান আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম আমার জমিন আমার সীমানা ছাইরা পলাইয়া যাওয়ার মতো জায়গা কোথাও নাই আমার নিয়ামত যখন ভোগ করাই লাগবে ফাঁকলো বিষয়টা দিয়ে বন্ধা আজ থেকে নামাজি হয়ে যাও আল্লাহ বলা হয়ে যাও আলেম প্রেমিক হয়ে যাও নবী প্রেমিক হয়ে যাও জোরে বলেন ঠিক কিনা নারায় তাকবীর তাহলে যে যত বড় হোক আপনাকে কষ্ট হয়নি দেখেন বিরক্ত লাগেনি আবার আল্লাহ যে যত বড় হোক বড় উপরে আরো বড় আরো বড় আরো বড় আসেনি সব বড়ের বড় কে গুরু হয়ে গেছে লোকটা গুরু হয়ে দেহে যে মাথা ঘুরায় শোন জিম জিম করে দুর্বল বড় ছেলেটা মাস্টার দেখা কয়ে মাস্টার কি আব্বা কি বয়স বেড়ে গেল না রোগে ভাইলো শরীর জিমজিম করে দাঁতে আলগা আলগা সোহে কম দেখি বয়স বাড়লো না রোগে খাইলো মাস্টার আব্বা তো বয়সটা একটু চেক করি আমার দাদাই না জন্ম তারিখ লেখছে দেন মাস্টারও হইরা করে মাথা তার দিয়ে রয়েছে আব্বা রোগে তো হয় নাই ও বয়সে হয়েছে কয় বয়স কত কয় 110 আব্বা কয় তোলে তোলে এত বর্ষ হয়ে গেছে আমি 13 হইলাম না আমার থেকে বড়ই দেশে কেউ আসেনি মাস্টার কয় না নাই আমরা ফেফার করি টেলিভিশন চাই নাই মাঝের বলাটা আট্টু লাভ মারছে কারে কই ঠিক আঙ্গো বাহের লোক তুল হয় নাকি না তিন দিন একের মিছিল দিয়ে ওসে আঙ্গো দাদার তে বড় ওই দেশ আর কেউই নাই এ ফুটনাতির কথা হই না ভিতরে অহংকার আছে কর্মীরা যখন বলছে স্যার আমি তে বড় কেউই নাই কিছু কিছু লোকে তো কয় হুজুর আমেরিকা থাকিয়েছি আমেরিকার যে শক্তি আল্লাহর ওই শক্তি নাই জোরে কর না হুজুর কেমন ছাগলের ছাগল তো আমেরিকার শক্তি দেখছে আমার মাবুদের শক্তি দেখে নাই কথা জোরে বলেন ঠিক নি ইসরাফিল আলাইহিসসালাম শুধু সিঙ্গার মধ্যে একটা ফু দিব ফুডা দেওয়ার সাথে সাথে আসমান খান খান হয়ে যাবে পাহাড়গুলো রুইয়ের মতন উড়বে সাগর মহাসাগরে আগুন লেগে যাবে প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফাইটা মৃত্যুবরণ করবে একটা ভুয়ের ঠেলা যদি সবজি পাহাড় রুইয়ের মতন উড়ে তামাম আমেরিকার মানুষ একত্রিত যদি হুয়া আমরা একটা লোম উড়ানের ক্ষমতা আছে সুবহানাল্লাহ ফুর মধ্যে যদি এত পাওয়ার হয় ইসরাফিল একটা থাপ্পড় দিলে এই থাপ্পড়টা লোয়ার মতো শক্তি দুনিয়ার কারো আসেনি একটা লাঠি যদি মারে লাঠিটা লোয়ার ক্ষমতা কারো আছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় পৃথিবী এত বড় আসমান জমি ইসরাফিলের একটা ফুয়ের কারণ যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইসরাফিল ফিরিস্তারা কত বড় গো আল্লাহর নবী কত বড় করে নবী ফিরিস্তা ধরে বানাইছে আল্লাহর নবী বলেন ট্যাপ ফিতা দিয়া মাইপা জুইপা তোমাদেরকে জানাইতে পারবো না তবে এতটুকু জানে রাখো সাবিরা তামাম দুনিয়ার ফানি যদি ইসরাফিলের মাথার মধ্যে ডাইলে দেওয়া হয় আল্লাহর কসম এক ফোঁটা ফানি জমিনে পড়িবে না এটা তো ভাবে সবই বোঝা যায় বাবা যার ফুয়ের মধ্যে এত পাওয়ার শরীরটার মধ্যে কত পাওয়ার হাতের মধ্যে কত পাওয়ার ইসরাফিল ফেরেশতাটা যদি এত বড় হয় আমাদেরকে মাদ্রাসায় পড়ায় বসুদা নামক কিতাবের মধ্যে পড়াইছে কেসি মুরগে দরকার সে কিছু মত করার আমার আল্লাহ তো এত বড় আল্লাহ সি মুরগ নামে বড় বড় মরগ গোলা ওকাপ পাহাড়ের মধ্যে আল্লাহ তালা পারে যেখানে জিন ইনসান কেউ যাইতে পারে না
একটা একটা মোরগ এত বড় দৈনিক যদি সাতটা হাতি না খায় মোরগ গুলার ফেট করে না হাজার হাজার মোরগ লক্ষ লক্ষ হাতি বানাইয়া যেই মাবুদে রিজিক পরিচালনা করেন ওনার নাম আল্লাহ জোরে বলেন ঠিক কিনা মৎস্য গবেষকেরা বিশ্বকোষের মধ্যে দেখছেন এক একটা নীল তিমি মাছ এত বড় লেজ দিয়ে যদি আঘাত করে সাততলা আটতলা জাহাজটা কাচ্ছিত হইয়া সাগরের মধ্যে পড়তে বাধ্য এক একটা নীল তিমি মাছ এত বড় দৈনিক যদি ষাট টন দশ টন খাদ্য না খায় তাহলে তাদের ফেট করে না এরকম হাজার হাজার নীল তিমিরে যেই মাহুদের রিজিক পরিচালনা করেন ওনার নাম আল্লাহ জোরে বলেন ঠিক কিনা এক ফোয়া চাইলের ভাত খাইতে পারবো না বাবা এই খাউন খাউন করে নামাজ সারলা এই খাউন খাউন করে আল্লাহরে সারলা খাউন খাউন করে বাবা জিকির আজকার সারলা তুমি চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখো না রে বাবা সাতসা করে হাতি যেই মোরগটায় খায় ওই মোরগটারে যদি মাহুদে পালতে পারে আমি যদি নামাজ রোজায় পাক্কা হইয়া যাই মাহুদের আসন বন্ধ হইয়া যায় আমারে বুঝি মাহুদে পালতে পারবে না এই কথা বোকায় তো মানব না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ এই বুড়ার বয়স কত কথা কন কত এই ভূতনাথের কথা অন্য একের ভিতরে অহংকারের ভাব কিছু কিছু মানুষে কয় ওই আমেরিকার টাম বেড়ে অসার যেই পাওয়ার আর যেই অ্যাটেম বোম যে অস্ত্র শস্ত্র আমনে আমনে দেশটারে রাখলেও পারে খাইলেও পারে এ ভারত যেই শক্তিশালী ইচ্ছা করলে আমি করে রাখলেও পারে মাইরা নিলেও পারে আরে ভারত গুরু যা আছে সবগুলোর উপরে একজন মালিক কথা জোরে বলেন তো আছে না নাই মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই সাথে 300 জন দরবেশ সঙ্গী কতজন কলমার দাওয়াতে মুসলমান হয় তাওয়াতে মুসলমান হয় হিন্দু একের এক আত্মদা আগুন জুলে জিতাছে কিছু বলতেও পারে না বলবো কেমনে ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই হিন্দু করে ফিট্টা মাইরা ব্রেকেট দিয়া জোর করে কলমা ফোরানের বিধান ইসলামে আসেনি বোমা ফাটাই যে জঙ্গিবাদের গোষ্ঠী ওই যে কোথায় ষোলকে ঈদগার ময়দান মুসলমান যেখানে হাজির হেন বোমা ফাটায় তারা বলে ইসলামী হুকুমত কায়েম করে ইসলাম টিসলাম কিচ্ছু না এগুলো সব ইহুদি নাসারাদের দালাল জোরে বলেন ঠিক কিনা মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য এটা তাদের ষড়যন্ত্রের একটা অংশ জোর জবরদস্তি নাই সংখ্যালঘু ফিটে দেশ ছাড়া করা এটা ইসলামের মধ্যে নাই তবে মুসলমানদের উপরে যদি কেউ জুলুম অত্যাচার করে তারে সাইজ করার অর্ডার স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে জোরে বলেন ঠিক কিনা ফির যদি বেহাত লেগে যায় তখন বৈশা থাকার হুকুম নাই কথা জোরে বলেন ঠিক নেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লালিত পালিত হইছে কার বাড়িতে ইনি করছে কি আমরা তো সব ওয়াজ জানে যে ফেরাউনে মুসা আলাইহিস সালামকে মাইরা লইব পরিকল্পনা কোটি কোটি টাকা খরচ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আম্মারে বলছে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাব্বুকু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন সূরাতুল কাসাসের 7 নম্বর আয়াত এদিকে গেলাম না মুসা আলাইহিস সালাম লালিত পালিত হইতাছে ফেরাউনের ভাই দুধ খাওয়াইতেছে মুসা নবীর আম্মা এর 13 হয় না দুধের বিল দিতেছে গাড়ায় দেখছেন না আমার আল্লাহ কত বড় কুদরতলা যে বেড়া মাইরা লইব মাত্র বলে ছুরি দাঁড়াইতেছে এই বেড়ায় মুসা নবীর দুধের বিল দেয় আর আঙ্গুরে যারা দৈলি খত্রবার গালি দেয় আঙ্গুরে বেশিরভাগ দাওয়াত কিন্তু এরাই খাওয়ায় বড় বড় কলারি বড় কই মাছটা জামাই কই যে কি গো বড় সেন একটা কই মাংস ছিলাম হিরে কই কয়টা হুজুর লিখে রেখে দিয়েছি আরে তুমি কি ফাগল না সাগর কই মাছটার দাম করছে 350 টাকা ও 350 হোক নাহলে 90 টাকা হোক এটা আমি হুজুর খাওয়াম পারে না এনতে আমার দাও কামনে যদি মরার পরে জানা যায় আমনে করাইবে হ্যাঁ আমনে করাইবে যারা গালি দে হেরে আঙ্গুরে দুধের হরদা খাওয়ায় কথা জোরে কর ঠিকই নি আল্লাহ দুধের বিল দিতেছে ফেরাউনে আসিয়া
একদিন ফেরা হামরে কয় কেল দুধের বিল দিলে সারবো আমরা ফলাটাতে কুদুর আদর করলেন না একটা দিন কুদুর করল লইলেন না একটা সুমা দিলেন না কেল টেহা দিলে সারবো তো মায়া মহব্বতের দরকার এই ছেলেটার যে দেহ হেই তো আদর করে মূসা আলাইহিস সালাম নবী না নবীদের চেহারা উম্মতের চেহারা থেকে কুটি গুণে আরো উজ্জ্বল জোরে কর ঠিক নি বিবি আসিয়া খেলা খাইয়া ফেরাউনে মন চায় না হের হর মূসা আলাইহিস সালাম সুলেমানের কোলে লইছে লইয়া আড়ালে গিয়া তো মা গো এদের দুধ খাইয়া কে এদের গালে দিয়ে লাগে যখন ঘি ভাইয়া করে কিছু কিছু মুনাফেক আছে মুসলমানের আলেম ওলামার শাসসজ্জা দেখলে বাড়িঘর দেখলে গাড়ি বাড়ি দেখলে একটা জল্লা ফুইরা ফেরাউনের মতন আংরা হয়ে যায় জোরে বলে নেই এ কিন্তু ফেরাউনের খাসলস ওইটার গালে দিয়ে লাগে যখন ঘি ভাইয়া বর্তাস এটা কই একটা চিন্তা দিছে মূসা আলাইহিস সালাম এই কোলের মধ্যে থাকে কই ফেরাও তোর হওয়াত না লাগলে তুই কোলে লইস না কোলে যখন লইস আদর কর কোলে লই আদর স্বরূপ দেহাইয়া তলে তলে যদি ঘোষাঘাসি কর আমি ফেরাউন দারুন মানতাম না সরাই রোলা বেরোলাম জোরে কর সোবাহান একমাত্র মূসা নবীর কথা বুখারী শরীফে আসছে বসা আলেম ওলামারা বসা বুখারী শরীফের রাওয়ায়েত মূসা আলাইহিস সালাম অনেক রাগী আজরাইল আসসালাম আয়া কয় যে আপনি পয়গম্বর মূসা না কয় যে আপনি রেডি হয়ে যান আমি আজরাই আপনি রুকু অবস্থা তাই গার্ডটা ভিড়ে কয় কথা নাই বার্তা নাই সালাম নাই কালাম নাই তুই আই আমার রুকু অবস্থা করতে যদি হয় সত্যি এই কয় একটা চোর যে একরে চোখটা কানা করে লইছে একরে বুখারী শরীফের রওয়ায়েত জীবনে আজরাইলকে সরাইয়া থাকলে একমাত্র মূসা নবী ছাড়া অতীতে কেউ সরা নাই ভবিষ্যতে সরানোর কোনো সম্ভাবনাও নাই কথা জোরে বলেন ঠিক নি বরং হাদিসে পাওয়া যায় আজরাইল দেখলে বালাবাড়া বেড়া পর্যন্ত ফেসাব পাখানা করে দেয় কি পরিমাণ সাহস হইলে আজরাইল কথাটা বলার পরেও চর দিয়া চোখ কানা তাহলে এই লোক কি ফেরাউনকে সারুয়ে দেব না বেড়া আল্লাহ চোখটা ধরে গেছে আল্লাহর কাছে আল্লাহ তো সব দেয় কোয়ালি কিন্তু বহুত মানুষের রুকু অবস্থা করছে ফেসাব পাখানা করছে কিন্তু বেটাইলা মানুষ দেহ সর্দি আমার চোখ কানা করে রয়েছে আল্লাহ গো তোমারও তো ভুল আছে হ্যাঁ তোমাদের মতন লাখ লাখ ফিরিস্তার থেকে একটা নবীর দাম অনেক বেশি তুমি অনুমতি চাও না সালাম দাও না কালাম দাও না আর্দ বাকলাত দাও না তুমি জানো না উনি ষোলো বেলায় বেলাইন দেখতারে না এই ফেরাউনের সরাই আগের থেকে সিদ্ধা করে এসে এ বেলাইনের কোনো জিনিস সহ্য করে না জোরে করে সুবহানাল্লাহ তোমার চোখ আমি ভালো করে দিলাম তুমি আবার যাও গিয়া সালাম কালাম দিয়ে আদরের সাথে ইজাজত চাই আর এই যে একটা গাভি সাথে করে নিয়ে যাও আমার বন্ধুরে বলবা আমার বন্ধু মূসা এই গাভিদের মধ্যে হাতটা ঘুরাইবে ওনার হাতের নিচে যত লক্ষ ফসল করবে অত লক্ষ বছর হায়া আমি আল্লাহ আমার দোস্তেরে বাড়াইয়া দেবো জোরে কর সুবহান আল্লাহ এই তো আমার বলছে না দেখেন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলার পরে মূসা নবী বললেন হাতের নিচে যত লক্ষ ফসল এত লক্ষ হায়াত এরপরে হুজুর এরপরে মরণ লাগবো করতে আজ যদি দেরি করো না এখনই আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছায় দাও জোরে কর সুবহান একবার দুইবার পোশাক দানের দুইবার পোশাক দানের পরে মূসা আলাইহিস সালাম রেডি হয়ে গেছে তুই করলে লইস আদর করবি আদর তুইয়া ঘোষা ঘুষি আরেকটা ঘোষা দিয়া লয় তৃতীয় ঘোষাটার দিতে দেরি হযরত মূসা আলাইহিস সালাম কোলের মধ্যে থাইকা ফেরাউনের গালের মধ্যে জোরে একটা চর মারে বস চরটা খাওয়ার সাথে সাথে বাচ্চাটারে নিচে ধুইয়া একটা দৌড় দিয়ে আমরা আসি আসি কি তাড়াতাড়ি এম্বুলেন্স ডাক্তার খবর তো আমি সে কি সে আমার মাথা ঘুরে দাঁত আলগা সারা সব ধরতর করে কাঁপতাছে কয় কি সমস্যা কি কয় আমার চর দিছে কেড়া কই তোমার আদরের বাচ্চা বিবি আসিয়া বলে তুমি মানুষ হলে মানুষের যাত না তুমি না বলে আবার খোদা এ দূরে বাচ্চা থাপ্পড় দিলে কি হয় এরুমা বুইরা বেড়ার ফেরাউন ডাক দেখো আসিয়া বুঝানের বাসা আমার নাই বাচ্চারা যদিও ছোট হাতটা যদিও ছোট কিন্তু যেই সিস্টেম আমার থাপ্পড়টা দিছে এটা ছোট হাতের থাপ্পড় হইতে পারে না আমার দিল সাক্ষী দেয় এই ছোট হাতের সাথে নির্ঘাত একটা বড় হাত লাগা আছে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাইদিকুম ফেরাউনের ধারণা বাবা সত্য মূসা নবীর হাতের সাথে আল্লাহর হাত মুমিনের হাতের সাথে আল্লাহর হাত
এরকম ভাবে বাবারা মুসলমান যত গুনাহগার হতো না কেন মুসলমান যদি খাঁটি আল্লাহওয়ালা হয় মুসলমান যদি দিনদার হয় মুসলমান যদি ফরজদার হয় তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে তাদের সঙ্গে গায়েবের নুসরত থাকে এই জন্য বাবারা শুধু শরীরের শক্তি দিয়ে হবে না রূহের শক্তির বড় পাওয়ার জোরে বলেন ঠিক কিনা বয়স কত এই ফুতনাটি যখন সবাই বলছে এত বড় আর কেউ নেই একটা অহংকারের বাপ কই এত বয়স জমিছে হজটা কইরাই ব্যাগটেক লই রওনা দিছে মক্কা শরীফ যায় বিশ ত্রিশটা গ্রাম পারণের পরে দেহের থেকে বয়স বেশি এক লোক গালে আর দিয়া কান্দে সাইয়া কৌ মা তুই চুল দাঁড়িয়ে আরো ভাগ না আমার তো বয়স বেশি না লাগে কাছে গিয়ে ব্যাগটা ধুইয়া সালামকে দিয়ে তো শাসা আমি ঘরে কেন্দেন আমার বয়স কত আমার বয়স 130 আরে এই যে কি 10 বছর হলো বয়স নাই 30 বছরের মানুষ তো আছে কথা কর ঠিক নি 130 আমি কই যে আমি গো বাড়ি কই তো বাড়ি আগে আসিল অহন নাই কান্দেন কা কাং গো আব্বা মাইলে কইলে বাচ্চা বার কইলে দিছে তাহলে গো কান্দে মারু লারা দিয়ে যে আরো মুরুব্বী আছে কথা বলে কোন ঠিক নি আপনি মনে করেন না কেন নজির আহমদ লারা দিলে আহমদ শফির লারা দিলে হোসেন আহমদ মাদানি হোসেন আহমদ মাদানির লারা দিলে রশিদ আহমদ গঙ্গোহী একটার গোড়ার দুলে টান দিয়ে দেখেন আল্লাহ নবী পর্যন্ত সিলসিলা যাইতেই থাকবে যাইতেই থাকবে বলে বলেন ঠিক আপনার আব্বাস কইছে আপনি কি মনে করেন কান্দেন আপনি গেছে বাড়িতে গিয়ে কো দাদা কিরে ওই যে ফুলানা কান্দে সামনে ফুট বলে আহা 130 বছর বয়স করছে আপনি মানুষ না মানুষের জাত না এরম বুড়া বেড়ারে মারছেন কা কো আমনে মানুষ না মানুষের জাত না রঙ্গে মারছি গতকাল তার দাদাই বলছিল ফান বানিয়ে দিত দেয় না দুটটা থাবরা দিয়ে বার করে দিয়েছে জোরে কান সুবহান মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা وقد خلقكم أطوارا ألم تر كيف خلق سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا বন্ধুরা বলতেছিলাম এই কথা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ এমপির সাথে সম্পর্ক রাখলে যদি নিরীহ মানুষটা পাওয়ার বাইরে যায় যে আল্লাহর উপর আর কোনো ক্ষমতাবান নাই যে মাবুদের উপর আর কোনো দয়াবান নাই ওই মাবুদের সাথে যদি কারো সম্পর্ক হইয়া যায় ওনার ক্ষমতা কি পরিমাণ বাড়ে উইয়াই না ডাক দিয়ে বলতেছে নবী আমার সালমান ফার্সির আপনার দরবারে দেখি এই লোকটার উঠাইয়া দেন বেলালে হাবশির উঠাইয়া দেন আর আমার আল্লাহ তারা নবীর বললেন এই সমস্ত আল্লাহ ওলাদেরকে উঠাইবেন না বরং তাদের সাথে আপনি চলবেন তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখবেন যাদের কলবের মধ্যে ইমান নাই যাদের শরীরের মধ্যে নবীর তরিকা নাই যাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই তারা হলো একেবারে দুর্বল তারা হলো অসহায় তাদের ক্ষমতা হইল মাকড় সার জালের মতো ঝাড়ু দিয়ে বাড়ি দিলে এক মুহূর্তে সব তছনছ হয়ে যায় যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই ইহুদি নাসরাদের ক্ষমতা মাকড় সার জালের মতো সাহস করে একটা থাপ্পড় যদি দেওয়া যায় মুহূর্তের মধ্যে সার খার হয়ে যায় যদি বলেন ঠিক কিনা সালমান ফার্সিরে কেন সারবে বাবা মানুষটা যদিও করি মাবুদের সাথে সম্পর্ক মাদায়নের থেকে বারবার চিঠি আসে ও উমর ইবনুল খাত্তাব মজবুত দেখে একজন গভর্নর পাঠান ভালো দেখে একজন গভর্নর পাঠান সালমান ফার্সি রাজিয়াল্লাহুকে উমর ইবনুল খাত্তাব উনি নির্দেশ দিলেন আপনাকে আমি মাদায়নের গভর্নরের দায়িত্ব দিলাম তখন ওনার বয়স 200-র বেশি একেবারে জয়ী একেবারে বুড়া কেউ বলেন 250 বছর হায়াত পাইছে কেউ বলেন 350 বছর হায়াত পাইছে 200 বছর পার হয়ে গেছে একজন জয়ীব মানুষ একজন বুড়া মানুষ হযরত উমর যখন পাঠাইলেন মাদায়েনে মাদায়েনের লোকজন দেখে ওনারে পছন্দ করে না উনি বললেন ও মাদায়েনের লোকেরা
আমার জাহিরি শরীরটা দেখছো দুর্বল, কিন্তু যেই মাবুদরে নিয়ে খেলা করি, যেই মাবুদের জিকির আজকার করি, যার ঘরের মধ্যে দিনরাত পড়ে থাকি, আমার মাবুদ কিন্তু দুর্বল না। মুরগিটা যদিও দুর্বল, এমপির বাড়ির মুরগি, এমপি সাহেব তো দুর্বল না, বাবা আপনার আমির দুর্বল, যাকে ডাকি খাল এক মারি, ইনি তো দুর্বল না। জোরে বলেন টেকে না। রেলগাড়ির মধ্যে টিটিসা ভাসছে বাবা, প্রত্যেকটা মানুষ ডরে থরথর করে কাঁপতেছে, একজনের কাছেও টিকিট নাই। দেখা যায় ছোট্ট একটা বাচ্চা, এই ছেলেটার কোনো পরেশান নাই, একবার দৌড় দিয়ে জনের করে বসে, আবার দৌড় দিয়ে আরেকজনের কাছে হাসে। মানুষ জিজ্ঞাসা করে, বাবা তোমার সঙ্গে টিকিট আসেনি? বলে, আমার সাথে তো টিকিট নাই। এত ফুর্তি করতেছো কেন বাবা? এই যে টিকিসা পয়সা চেক করবে। ছেলেটা বলে, আমার চিন্তার কারণ নাই, আমার বিপদ আপদ যদি আসে আমার সঙ্গে আমার বাবা আছে, এই টেনশনের কোনো দরকার নাই। আপনার আর আমার ইমানটা যদি এমন হয়ে যায় বাবা, আমার সঙ্গে তো আমার আল্লাহ আছে, আল্লাহ কসম খেয়ে বলতেছি দুনিয়াতে আর কোনো টেনশন থাকে না। জোরে বলেন ঠিকই না। সালমান ফার্সি বলেন, বাবারা উমর আব্দুল খাত্তাবের নজরের মধ্যে আমি পড়ছি, আমার পুরা শরীর দেখো না, আমার ক্ষমতার পাওয়ারটা শুধু দেখা। দুনিয়ার পাবলিক মানুষের ক্ষমতা দেখছ, আমাদের ক্ষমতা যে কত বড়, হাত যে কত লম্বা, পাওয়ার যে কত লম্বা, কাজ শুরু না করলে ক্ষমতা দেখবা না। এই কথা বইলা বাবা সালমান ফার্সির মতো জয়ীগুলো ক্ষমতার চেয়ারের মধ্যে বসে দেয়, বসে একটা সিঁড়ি রেখে দেয়, নিচে একটা সিল মারলে সিঁড়ির মধ্যে দেখা মাথে শহর উত্তপ্ত, কেউ কাউকে মানে না, মানুষ মানুষকে ইজ্জত সম্মান করে না, চুরি টাকা দিয়ে বেশি। অতএব কারণ আমি নতুন গভর্নরের নির্দেশ, 10টা পর্যন্ত দোকানপাট চলবে, এরপরে দোকানপাট বন্ধ হয়ে যাবে, যার যার বাড়ি ঘরে আপনারা চলে যাবেন, শহরের রাস্তাঘাট খালি করে দিবেন। আগামীকাল রাত্র 10টার পরে এই মাঠে শহরের অলিগলি জঙ্গলের বাঘ এবং সিংহরা পাহারা দিবে, কোনো মানুষকে হাঁটাচলা করতে পারিনি বাঘ সিংহে শিকার করবে, এতে গভর্নর দায়ী থাকবে না, আপনারা নিজ নিজ জায়গায় 10টার আগে আগে চলিয়ে যাবেন। এই সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করে পুলিশ লাগবো না, র্যাব লাগবো না, এটি বাবা জীবনের জন্য প্রথম। এক একজনের সিঁড়িটা যখন ধরে অর্থ হাসিতে তারা মজগুল হয়ে যায়, এই বুড়া মানুষটার মাথা বোধ হয় ঠিক নাই। দলে দলে আইসে বলেন, গভর্নর সাহেব আপনি যে সিঁড়ি আগামীকাল রাতে বাঘ এবং সিংহে পাহারা দিবে, এটা দস্তখতটা কি আপনার বলে হা? তাইলে আপনি মনে কিছু নির্ণয় বাঘের সঙ্গে সিংহের সঙ্গে আপনি কথাবার্তা বলছেন কিনা? সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিলে, বাবা সিংহের সাথে বাঘের সাথে কথা হয় নাই, তাদের সঙ্গে আমার দেখাও হয় নাই, তবে বাঘ এবং সিংহের যিনি মালিক, মালিকের সাথে কথা চূড়ান্ত হয়ে গেছে। বলে বলেন সুবহানাল্লাহ। হারকে তোর সাথ আজ হক তাকুয়া গুজি, হারকে তোর সাথ আজ হক তাকুয়া গুজি, তোর সাথ আজ হয় জিন্ন ইনসা হারকে দি। মাবুদের সাথে সম্পর্ক মুনাজাত করছে, মাবুদের কাছে সাহায্য চাইছেন, কবুল হয়ে গেছি। রাত্র যখন 10টা বাজে যায়, চতুর্দিক থেকে হুঙ্কার মাইরা মাইরা জঙ্গলের বাঘ এবং সিংহ যখন ডুবতে শুরু করে, চোরের দল ডাকাতের দল সব দৌড়াইয়া সালমান ফার্সির পায়ে পড়ে গেলেন। হুজুর আপনার হাতের লেখার এত পাওয়ার, বাঘ সিংহ পর্যন্ত দৌড়ে আসে, এখানে চুরি ডাকাতি চলবে না। যার সাথে সম্পর্ক লাগাইয়া আপনার পাওয়ার এত বেড়ে গেছে, আমাদেরকে ধোবা তিল্লা পড়াইয়া ওই মাবুদের সাথে সম্পর্ক করাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামাই ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। প্রত্যেকে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা কিছু বুঝে গেছে, আগে পরে হইল হইব, তাইলে আওয়াজের দ্বারা মুগ্ধা জিন্দা হয়, এরম আলেম ওলামার কোরআন হাদিসের আওয়াজের দ্বারা বেনামাজি নামাজি হয়, বেঈমান ইমানওয়ালা হয়। কথা জোরে করুন ঠিক নেই। আব্দুল গুজুর গঙ্গুই সাহেবের কাছে বলছে, কো হুজুর হিন্দু পণ্ডিতে বেশি উড়ে
উরুনি বন্ধ করতে পারবে না, হুজুর তো আল্লাহর রহমত। আইতের সময় সাতজন তলিবুল এলম নিয়ে আইসে, হিন্দুর পণ্ডিতরে বলছে উরুর কি পরিমাণ ফরজ, আজান দিছে ঠাহুইরা 40,000 ফুট দূর হইতে হইরা হাত বাইঙ্গা অজ্ঞান হয়ে গেছে। জোরে সব আইসে হুজুরের দর্শন, হুজুর ঠাহুরের ঠাহুর গিরে চুড়াইতে আমাদের বোমা লাগলো না, তারপরে রাইফেল লাগলো না, পিস্তল লাগলো না, ফিডা দন লাগলো না, মাথা হাটান লাগলো না, আমনি বর হুজুর তো বই নিছে, এই বুইটা বুইটা সাইর হুজুরের ঠেলায় পণ্ডিতের পণ্ডিত গিরি শেষ, কিছু বুঝলাম না। হুজুর কেমনি কি করলে? হুজুর কয় আমি আইসে আগে দেখছি পণ্ডিত কি নিজে উড়ে না কি উড়ায়, আমগো দেশে যে মুসলমানের সন্তানগুলো নাস্তিক হয়েছে এগুলা নিজে নাস্তিক হয় না, এগুলার গোড়ার মধ্যে কেউ তা করে উড়ায়, কথা ধরে বলে নেই কেন, নিজেরা উড়ে না কিছু শয়তান এগুলার উড়ায়, জোরে বলেন ঠিক কিনা। আমি এসে আগে দেখছি পণ্ডিত নিজে উড়ে না কেউ উড়ায়, আধ্যাত্মিক নজর করে দিই সাজ্জা শয়তানের কান্দ উঠা, এ শয়তান নিয়ে তারে উড়ায়। চিন্তা করলাম আগে সন্তান দিলে শয়তান দিলে ধরিলে তার আর্থ বাঙবো, শয়তান দৌড়ানোর ওষুধ হলো আজান, হাদিসের মধ্যে আছে সাইর হুজুর সাইর কোন একজন আজান দিছে সাজ্জা শয়তান যখন ঘুরিয়ে গেছে সেইটার দেবনা যখন নাই উর্ফিতে ঘুরে আর্থ বাঙ্গা অজ্ঞান হয়ে গেছে। কাজে নতুন নতুন মোরতাদ নতুন নতুন নাস্তিক তা দিয়া নি আর ফাঁদিয়া নি, যেইসব শয়তানরা তাগর উড়াইতেছে বাংলার জমিনে যখন হকের আওয়াজ শুরু হয়ে যাবে, শয়তান গুলা যখন ফলাইয়া যাবে, সেন্টার দেওয়ার যখন কেউ থাকবে না, কাদিয়ানির জমিনে থাকতে পারবে না, নাস্তিক মুরতাদেরও থাকতে পারবে না, ফলানের জাগো পাবে না, জোরে বলেন ঠিক কিনা। এত লম্বা কথার দরকার নাই, ওই খতম নবুয়ত মাদ্রাসা কওমি মাদ্রাসার উপরে কাদিয়ানিদের হামলা, আলেমদের উপরে হামলা, অথচ যাদের ফায়ের তলায় মাড়ি নাই, এ 85% মুসলমানের জমিরে আল্লাহ নবীরে নবী মানে না, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি যেই যেই দলেরই হন না কেন, আল্লাহ মাহমুদ সুফির পক্ষ থেকে যেই কোনো মুহূর্তে আন্দোলনের ডাক আসতে পারে, দলমত নির্বিশেষে নবীর সাফার পাওয়ার আশা কারা কারা ঝাঁপিয়ে পড়বেন, নারায় তাকিবে হুজুর আমাদের মুরব্বী, বড় হুজুর আসছেন হুজুর দোয়া করবেন।